এখন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্মার্ট স্কুললৈ পরিবর্তন হওয়ার চমকপ্রদ কাহিনী। যিখন বিদ্যালয়ত চলিছে ডিজিটাল শিক্ষা বিপ্লব। যিখন বিদ্যালয় সকলোৱে চিনি পায় সাকির সারর স্কুল হিসাবে। কিন্তু কিয়, জানিবলৈ হলে আপুনি চাব লাগিব আমার এই প্রতিবেদন। মৰিগাঁও জিলাৰ এক বানপানী বিধ্বস্ত এলেকার এইখন মৰিসুতি টোপ নতুন প্রাথমিক বিদ্যালয়। পিছে সকলোৱে এই বিদ্যালয়খন চিনি পায় সাকির সারর স্কুল হিসাবে। আর তার কারণ আপুনি এই বিদ্যালয়খন চালেই গম পাব। বিদ্যালয়খনের প্রধান শিক্ষক সাকির আহমেদে এই সরকারি বিদ্যালয়খনত সূচনা করেছে ডিজিটাল ক্লাসরুমর। নিজের ধনেরে বিদ্যালয়ের প্রতিটি কোঠাত সংযোগ করেছে ওয়াইফাই সংলগ্ন স্মার্ট টিভি, যার জড়িয়ে কণ কণ শিক্ষার্থীক দিয়া হয় পাঠদান। প্রতিটো টিভির লগতে আপনার ওয়াইফাই কানেক্ট থাকে, ওয়াইফাই কানেক্ট করব লাগে। ওয়াইফাই কানেক্ট করার পিছত এই ডিক্সা অ্যাপস আছে, আমি ডিক্সার পরাও পাঠদান দিব পারো লড়া ছোৱালীক। ই বন্ধু, এই দুইটার পর আমি গোটেইখিনি বস্তু আছে, ক্লাস ওয়ানের পর ক্লাস টেনের লৈকে। সুন্দর শ্রেণী কোঠা, বিদ্যালয়ের বেড়ত মহৎ লোকর বাণী, খেলাধুলার ব্যবস্থারেও সুসজ্জিত এইখন বিদ্যালয়। 400 গৰাকী শিক্ষার্থীর প্রতিটি দিক চোয়া চিতা করবলৈ প্রধান শিক্ষকগৰাকীয়ে সংস্থাপন করেছে CCTV-ও। কিন্তু কেনেকৈ সাকির আহমেদর মনলৈ আহিল এই যোগাত্মক চিন্তা? আজিকালি আজির জেনারেশনের যাক লড়া ছোৱালী, এই লড়া ছোৱালীবিলাকে আপনি পাঠদানত আপনি কিতাব মেলায় পড়াই আছে লড়া ছোৱালীক, কেতিয়াবা সি ক্লাসরুমত আছে কিন্তু তার মাইন্ডটা বেলেগলৈ গুছি গৈছে। মই ভাবিলো যে আজিকালি লড়া ছোৱালী যেহেতু মোবাইলটা বেশিকা ইউজ করে, যার কারণে আমি যদি ডিজিটাল সিস্টেম এটা করো 6 মাহতে বহুতখিনি আগবাড়ি যাব পারি। মন পুলকিত করা পরিবেশত শিক্ষাদান করে আনন্দিত সহকারী শিক্ষাগুরু সকল সকলে একমুখে প্রশংসারে উপচালে প্রধান শিক্ষক সাকির আহমেদর এই ফলপ্রসূ পদক্ষেপ। ইমান হাই প্রোফাইল মানে আপনার ইনফ্রাস্ট্রাকচারটো কার ভাল না লাগবে, সবরে ভাল লাগিব। আমি দিয়াখিনি আকৌ টিভিত দেখে, গতিকে তেওঁলোকে সোনকালে আয়ত্ত করব পারে। লড়া ছোৱালীবিলাকে তো বেলেগ ইন্টারেস্ট পাইছে, তেওঁলোকে যেটো ক্ষতি করেছিল সেটা আজিকালি ক্ষতি নকৰা হৈছে। বিদ্যালয়ত মানে আহিছিল জয়েন করবলে, তেতিয়া মাত্র মানে বহার চেয়ার কেটাহে আসে, মানে মুঠতে স্যারে বহুত কষ্ট করেছে, দিনে রাতে কষ্ট করেছে বিদ্যালয়খনের কারণে। সঁচাকৈয়ে পিছপৰা অঞ্চলৰ শিশুক মানৱ সম্পদ হিচাপে গঢ়ি তুলিবলৈ প্ৰধান শিক্ষক সাকির আহমেদৰ নেতৃত্বত এইখন প্ৰাথমিক বিদ্যালয়ত চলিছে ডিজিটেল শিক্ষা বিপ্লৱ। আজিৰ তাৰিখত হয়তো এইখনেই অসমৰ ভিতৰতে চৰকাৰী খণ্ডৰ এখন আদৰ্শ বিদ্যালয়। কেমেৰা পাৰ্চন ৰঞ্জনৰ সৈতে মৰিগাঁৱৰ পৰা প্ৰাঞ্জল দাস, নিউজ লাইভ।